সুনামগঞ্জের হাওরগুলোতে অনেকবার গিয়েছি, সেখানে দেখেছি রাশি রাশি পাকা ধান। খোলামেলা বাতাসে পাকা ধানের শীষগুলো যখন দোল খায় তখন কার না ভালো লাগে। সুনামগঞ্জকে বলা যেতে পারে খাদ্য ভাণ্ডার, মাছে ভাতে বাঙালি কথাটি এখন শুধু সুনামগঞ্জের বেলাতেই খাটে। এখানে কৃষকের গোলায় ধান থাকে, থাকে হাওর ও বিলে হৃষ্ট পুষ্ট সুস্বাদু মাছ। চলতি বছরে হাওরবাসীর কপাল পুড়েছে, হঠাৎ করেই পাহাড়ি অপ্রতিরোধ্য ঢল কয়েক ফুট উঁচু হয়ে আশ্রে পড়েছে হাওরে, হয়েছে রেকর্ড পরিমাণ বৃষ্টি। বৃষ্টি ও ঢলের তোরে বাঁধ উপচে পানি প্রবেশ করেছে হাওরে, কোথাও কোথাও বাঁধ ভেঙেও পানি প্রবেশ করেছে হাওরে। সাধারণত হাওরে পানি প্রবেশ করে এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে মে মাসের প্রথম সপ্তাহে, কিন্তু চলতি বছর পানি প্রবেশ করেছে মার্চ মাসের প্রথম সপ্তাহে। এই আগাম বন্যায় তলিয়েছে কৃষকের কাঁচা ধান, কাঁচা ধান পচে পানি বিষাক্ত হয়ে গেছে, কমে গেছে পানির বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বিওডি। এ কারণেই মরে যাচ্ছে মাছ, পচা মাছ এবং পচা পানি খেয়ে মারা যাচ্ছে হাঁস গবাদি পশু। সচেতন না হলে মরক লাগতে পারে গবাদি পশুতেও, পানিবাহিত রোগ এবং খাদ্যাভাবে মরতে পারে মানুষ। সুপ্রিয় দর্শক, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, সুনামগঞ্জের হাওরের রাশি রাশি জল এলো কোথা থেকে? এই পানি আসে ভারতের চেরাপুঞ্জি থেকে। চলুন ঘুরে দেখে আসি সেই চেরাপুঞ্জি যেখান থেকে ঢল নামে। সুপ্রিয় দর্শক, এই হলো সেই চেরাপুঞ্জি যা ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড় এলাকার একটি ছোট শহর, যেখানে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাত হয়। ভারতের শিলং থেকে এই শহর 56 কিলোমিটার দূরে অবস্থিত, যেখানে বছরে 11,872 মিলিমিটার বৃষ্টিপাত হয়। সাধারণত বছরের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত এই বৃষ্টিপাত হয়ে থাকে, তবে 1860-1861 সালের মধ্যে 26,461 মিলিমিটার বৃষ্টিপাত হয়। একসময় মনে করা হতো চেরাপুঞ্জি পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল এলাকা, এখনো অনেকে তাই জানে। বস্তুত বৃষ্টিপাতের দিক থেকে এই শহরের অবস্থান দ্বিতীয়। পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় দক্ষিণ আমেরিকার কলম্বিয়ার লোলোর নামক স্থানে। এখানে বছরে 13,300 মিলিমিটার বৃষ্টিপাত হয়। চেরাপুঞ্জির পাহাড়ে মেঘ বাধাপ্রাপ্ত হয়ে মুষলধারে বৃষ্টি ঝরতে থাকে। যা পাহাড়ের গা বেয়ে নদী সৃষ্টি করে। এই নদীর দুকুল ছাপিয়ে সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। পাহাড়ি ঢলের তোরে আগে ভেসে যেত ফসল, গবাদি পশু, এমনকি মানুষও। পানি সম্পদ মন্ত্রণালয় তথা পানি উন্নয়ন বোর্ডের দীর্ঘদিনের অক্লান্ত চেষ্টায় হাওরের ঢলকে অনেকটা আয়ত্তে আনা গেলেও মাঝে মাঝে কোনো শাসন মানতে চায় না, মানে না বারণ। প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি করে, ভাসিয়ে নিয়ে যায় হাওরের ফসল, তবে এখন অন্তত প্রাণের ক্ষয়ক্ষতি হয় না। এজন্য পানি সম্পদ মন্ত্রণালয় তথা পানি উন্নয়ন বোর্ডের নিকট এই অঞ্চলের মানুষ কৃতজ্ঞ। হাওরে বাঁধ নির্মাণে বিভিন্ন সময়ে দুর্নীতি ও অনিয়ম হলেও চলতি মৌসুমে দুর্নীতি ও অনিয়ম করার সুযোগই তৈরি হয়নি। হাওরের বাঁধ নির্মাণের চূড়ান্ত বিল দেওয়ার সময়
সাধারণত দুর্নীতি ও অনিয়মের সুযোগ মেলে। শতভাগ কাজ না করেই ঠিকাদারদের কেউ কেউ রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং আবার কেউ কেউ বিকল্প পথে ম্যানেজ করে বিল তুলে নেয়। সাধারণত মে জুন জুলাই মাসে এই দুর্নীতি ও অনিয়ম হয়ে থাকে, কিন্তু চলতি বছরে হাওরে পানি প্রবেশ করেছে মার্চ মাসের প্রথম সপ্তাহে, যখন অধিকাংশ বাঁধ নির্মাণের কাজ শতভাগ সম্পন্ন হয়নি। তাছাড়া অতীতের রেকর্ড ভঙ্গ করে মার্চ মাসে হঠাৎ করে যে পরিমাণ পানি এসেছে তা কোনোভাবেই রক্তি নদী, বৌলাই নদী, আবুয়া নদী এবং জাদুকাটা নদী সহ সন্নিহিত খাল দিয়ে ড্রেনেজ হওয়া সম্ভব ছিল না। সুনামগঞ্জের হাওর অঞ্চলের নদীগুলো আগেই পলিপরে ভরাট হয়ে গেছে। এই নদী খালগুলো যথাযথ ড্রেজিং করে দিলে বন্যার প্রাথমিক ধাক্কা সামলানো সম্ভব হতে পারে। পানি সম্পদ মন্ত্রণালয় এই নদী খালগুলো খননের জন্য একটি ডিপিপি প্রণয়ন করলেও নানা প্রতিবন্ধকতায় এখনও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। হাওরের অকাল বন্যা রোধে এই ড্রেজিং কার্যক্রম অনতিবিলম্বে শুরু করা দরকার। তাছাড়া চলতি বছরে মার্চ মাসে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হওয়ায় বৃষ্টির পানিতেও অনেক হাওরের ফসল তলিয়েছে। হাওরের অনেক জায়গায় পিআইসি বাঁধ ভেঙে পানি প্রবেশ করলেও অধিকাংশ হাওরে পানি প্রবেশ করেছে বাঁধ উপচে, যা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না। তাছাড়া বাঁধের উচ্চতার চেয়ে ওয়াটার লেভেল ছিল বেশি, এতেই ঘটে গেছে প্রাকৃতিক দুর্যোগ। মানুষ প্রকৃতির কাছে বরাবরই অসহায়, প্রকৃতির ধ্বংসলীলা রোধে মানুষ এখনো সক্ষমতা অর্জন করেনি। সুতরাং সুনামগঞ্জের হাওরের ফসলহানিকে দুর্যোগ মনে করাই অধিকতর শ্রেয়। সুপ্রিয় দর্শক, সুনামগঞ্জের শনির হাওর থেকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এই যে শনির হাওর একটি বড় ধরনের হাওর, এই হাওরটি চলতি বর্ষা মৌসুমে এত বর্ষণের পরেও ধানগুলো তলিয়ে যায়নি। এই শনির হাওরের মুখে এই যে একটি বাঁধ দেওয়া আছে, এই বাঁধটিও টিকে গেছে। এই বাঁধটি টিকে গেছে মানে এই নয় যে সকল হাওরের সকল বাঁধ টিকে গেছে, অনেক বাঁধই বর্ষার তোরে ভেঙে গেছে, অনেকগুলো উপচে হাওরে পানি প্রবেশ করেছে। আসলে সব সময় বর্ষা হয় এপ্রিল মাসের শেষ থেকে মে মাসের 20 তারিখের মধ্যে, এবং এই সময় বর্ষা হবে এটা ভেবে সকলেই প্রস্তুত থাকে, কিন্তু চলতি বছর বর্ষাটা হয়েছে মার্চ মাসে, হয়েছে এপ্রিলের গোড়ায়, আর সে কারণেই সমস্ত হাওরের ধানগুলো তলিয়ে যাওয়ার মতো এত বড় ক্ষতি হতে পেরেছে। আমরা এই বাঁধে এসে অনেক কৃষকের দেখা পেয়েছি, তাদের সাথে আমরা কিছু কথা বলবো এবং তাদের অভিজ্ঞতাগুলো আমরা শুনবো। আমার নাম হাজি আরজুমিয়া। হাজি আরজুমিয়া, আপনার বাড়ি কোথায়? বাড়ি আমার আজিমপুর। আজিমপুর। আচ্ছা, এই যে এই শনির হাওর, হালির হাওর, মাটিয়ান হাওর, এই সমস্ত হাওরে আপনি তো অনেক বছর যাবত দেখে এসেছেন, এইরকম 5-10 বছর বা 20 বছরের মধ্যে আপনার চৈত্র মাসে মার্চ মাসে পানি এসেছে? জি না, যে আমার 70 বছর হয়েছে এইরকম পানি আমি আমার জীবনে আমি দেখি নাই। অর্থাৎ আপনার 70 বছর বয়সে আপনি এরকম পানি দেখেন নাই? এইরকম এইরকম পানি আমি দেখি নাই। তো হঠাৎ করে পানি এসেছে? হঠাৎ করে পানি এসেছে, প্রচুর বৃষ্টি, প্রচুর এই বৃষ্টি এবং বন্যা, বন্যা হয়েছে আর প্রচুর বৃষ্টি হয়েছে, যে এইরকম পানি যে আমি কেন আরো যে আমার তিনি আরো ঊর্ধ্বে আছে এইরকম পানি। আর আপনারা ধান কাটেন কখন? আসলে বৈশাখে, বৈশাখ মাসে, বৈশাখ মাসের মাঝামাঝি সময় ধান কাটেন, 15 তারিখে, 15 তারিখের পর থেকে ধান কাটা শুরু হয়। কিন্তু এবার তো পানি এসে গেছে চৈত্র মাসে। চৈত্র মাসে তো, চৈত্র মাসে পানি আসলে তো ধান কাঁচা কাঁচা, তো ধান তো কাটার কোনো সুযোগ নাই। সুযোগ নাই, শনি হাওরটা টিকে রয়েছে, শনি হাওর টিকে আছে, টিকে আছে। আর অনেক হাওর ডুবিয়া গেছে, যে যে বন্যার অতিরিক্ত পানি পানি আসে বৈশাখের 2-4-5 তারিখ হলে ঢল আসে গাঙ্গে, বৈশাখ মাসে ঢল আসে 2-4-5 তারিখ হলে, তারপরে আস্তে আস্তে পানি বাড়তে থাকে, আস্তে পারে বৈশাখ কাটাও শেষের দিকে মোটামুটি পানি হাওরে প্রবেশ করে, প্রবেশ করে। কিন্তু এবছর চৈত্র মাসে পানি এসে, এবছর চৈত্র মাসের 5 তারিখে গাঙ্গা পানি এসেছে। আচ্ছা, এই যে বাঁধগুলো, যেগুলো বাঁধ, এই বাঁধগুলোর উপর দিয়ে পানি গেছে নাকি বাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে? বাঁধ কোন কোন জায়গায় ভেঙে প্রবেশ করেছে। অনেক হাওরেই আপনার দেখা গেছে যে বাঁধ উপচয়ে পানি, উপরে পানি চলছে।
এই যে এবার যে হঠাৎ করে বর্ষা আসলো চৈত্র মাসে, এই রকম বর্ষা আগে দেখেছেন? জি না, আমার বয়স প্রায় 65 বছর, এই রকম বন্যা দেখি না। এই 65 বছরের ভিতরে আপনি দেখেন নাই? দেখেন নাই। অর্থাৎ এই পানিটা হঠাৎ করে আসছে? আমরা তো প্রস্তুত না, আমরা জানি যে পানি আসবে বৈশাখ মাসের 5-6 তারিখে আসে, এরকম সবসময় আসে, কিন্তু এবার 7 তারিখে, চৈত্র মাসের 7 তারিখে পানি আসে। অর্থাৎ চৈত্র মাসের 7 তারিখে পানি চলে আসে? জি। তো এই কারণে কেউ প্রস্তুত না এবং ধান কাটতে পারে নাই? জি না। আমাদের আগাম বন্যা আইসা আওর খেত কৃষি যা করছি সব আগাম বন্যা নিয়ে গেছে। এখন আমরা বাতের বেগরে মরতেছি, মানুষ ঘাসের বেগরে মরতেছে, গরু, আমরা অনেক নিরুপায় আছি, কিছুই করবার না। অনেক একমাত্র আমরা শুধু পানি পানি আছে, আর কিছুই নাই। আমরা বাঁচানোর কোনো রাস্তা নাই। কিছু ডাল পাইতা কিছু মাছ মারতো গতকালে বন্যায়, হাওড়ে সব মাছ মরে গেছে। এখন জালে জালে একটা মাছও মিলে না। ওখান এই যে মাছ কুসুরা জাল হইব, এই ক্ষমতা নাই, আমি কি করে বাঁচবো? আমাদের হাওড় এলাকা এই একটি মাত্র ফসল, আমাদের আর কোনো ফসল নাই। এই আগাম বন্যা যে টাইমে পানি আসার কথা, পানি কিন্তু এই টাইমে আসে নাই। পানি আসা জ্যৈষ্ঠ মাসে লাস্ট হতো বা 15-20, আর এই পানি আসে গেছে 36 মাসে। এই বন্যায় আওর এলাকা সব তলিয়ে গেছে। এই গ্রামের, এই গ্রামের না, এই আশেপাশে যত গ্রামগুলা অনেকেই অনাহারে আছে। এখন আমরা কৃষক শ্রমিক সাধারণ মানুষ অনাহারে দুর্ভোগ এই এলাকায় দেখা দিছে। দুর্যোগ ঘোষণার জন্য আমরা বিভাগুল আবেদন। এই পানি আসার কথা জ্যৈষ্ঠ মাসে, আড়াই মাসের তলায়, আষাঢ় মাসের তলায় আমাদের গরু বাছুর এবং আমাদের কৃষক এই ধান কাটে, আমরা খাইতে পারি, গরু আমরা পালতে পারি। এখন আমরা বাড়ি ঘর দিয়ে বান্ধা থাকবো এই কোনো ক্যাপাসিটি আমাদের নাই। আমাদের বাড়ি ঘর দোয়ার আমাদের হারু আলিপুর গ্রাম বিরাট ডেউ এলাকা, আমরা ডেউ আমাদের বাড়ি ঘরেই ভাঙে নেবে। এরপর আমাদের নাই খানি, গরু নাই ঘাস। প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, উনি যদি আমাদেরকে একটু সুনজরে দেখেন তো একটু লক্ষ্য আনাইলে। আমাদের কোনো লক্ষ্য নাই, আমাদের কোনো বাঁচার উপায় নাই। আমাদের ঘরে এখনই অনাহারে মানুষ কষ্ট ভোগ করতেছে। সুপ্রিয় দর্শক, হাওড় বেষ্টিত সুনামগঞ্জ জেলার এই যে নদীটি, এই নদীর নাম রক্তি নদী। এই রক্তি নদীর মতো এখানে আছে জাদুকাটা, এখানে আছে আবুয়া, এখানে আছে বৌলাই, এছাড়া বেশ কিছু খাল আছে। এই নদীগুলো পলি এসে ভরাট হয়ে এমন অবস্থা হয়েছে যে এই নদীগুলো দিয়ে এখন আর সেই পানি কিন্তু বের হতে পারে না। এই নদীগুলো যদি কেটে দেওয়া হতো এবং এখানে যদি যথাযথ ড্রেজিং করা হতো, এবং নদীটি আসলে পাশে যত বড় এখন কিন্তু আর তত বড় নেই, দুপাশ থেকে দখলের কারণে নদীগুলো একদম ছোট হয়ে গেছে। এই নদীগুলো যদি কেটে দেওয়া যায় তাহলে এই হাওড়ের পানি এই নদীগুলো দিয়ে বের হয়ে যেতে পারে, এতে পিআইসি বাঁধগুলোর উপরে তাৎক্ষণিকভাবে ঝুঁকি কমবে। কিন্তু এই নদীগুলো কাটার ব্যাপারে বারবার বলা হলেও তেমন কোনো কাজে আসছে না। পানি উন্নয়ন বোর্ড এই রক্তি নদীতে 2015 সালে একটি ড্রেজার স্থাপন করেছে, ইতিমধ্যে তারা 3 কিলোমিটার কেটেছে বলে জানিয়েছে। কিন্তু এই 3 কিলোমিটারের অবস্থাও ভালো নয়, কারণ ইতিমধ্যে সিল্ট এসে সেই অংশও ভরাট হয়ে গেছে। এভাবে পানি উন্নয়ন বোর্ডের ড্রেজারগুলো সারা বাংলাদেশে যেখানে স্থাপন করা হচ্ছে সেখানেই কোনো ভালো ফল পাওয়া যাচ্ছে না। পানি উন্নয়ন বোর্ডের সর্বমোট ড্রেজারের সংখ্যা 35টি, তার মধ্যে 17টি ড্রেজার সচল, 18টি ড্রেজার অচল। এই 17টি ড্রেজারের মধ্যে বেশ কিছু ড্রেজার ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ভাড়া দেওয়া হয়েছে। যে ড্রেজারগুলো ভাড়া দেওয়া হয়েছে সেই ড্রেজারগুলো ঠিকই ভালো চলছে, কিন্তু যেগুলো পানি উন্নয়ন বোর্ডের লোকজন চালাচ্ছে সেগুলো ঠিক মতো চলছে না এবং সেগুলো থেকে যথাযথ ফলও পাওয়া যাচ্ছে না। এই রক্তি নদীতে ড্রেজিং কার্যক্রম নিয়ে অনেকদিন যাবতই খেলাধুলা চলছে যে খেলাধুলা বন্ধ হওয়া দরকার, এবং এই রক্তি সহ যদুকাটা বৌলাই ওল্ড সুরমা এই নদীগুলোতে যদি ঠিকাদারের মাধ্যমেও যদি হয় কিংবা ডিপিএম এর মাধ্যমেও যদি হয় এই কাজগুলো যাতে তাড়াতাড়ি করা হয়, এবং এই কাজগুলো যদি তাড়াতাড়ি করা যায় তাহলে এই যে আমাদের যে হাওড়ের যে পানি তা তাড়াতাড়ি নেমে যেতে পারবে, এবং হাওড়ের পানি তাড়াতাড়ি নেমে যেতে পারলে দুই পারের যে আমাদের পিআইসি বাঁধগুলো সেগুলোর ঝুঁকি কমবে। সুপ্রিয় দর্শক, রক্তি নদীর তীরে এই যে হালির হাওড়, এই হালির হাওড়ের পাশে এই যে একটি পিআইসি বাঁধ, এই পিআইসি বাঁধটি এখনো টিকে আছে। পানির সাথে যুদ্ধ করে এই পিআইসি বাঁধটি টিকে থাকলেও অনেক পিআইসি বাঁধই ইতিমধ্যে ভেঙে গেছে, এবং পিআইসি বাঁধসহ আশেপাশের যে বাঁধ সেই বাঁধ উপচে পানি
হাওড়ে প্রবেশ করেছে এবং আমরা হাওড়ের যে চরিত্র জানি তাতে হাওড়ে মে মাসের 1 তারিখ থেকে 20 তারিখের মধ্যে পানি প্রবেশ করে এবং তখন ধান তলিয়ে যায় কিন্তু চলতি বছর আমরা দেখেছি মার্চ মাসের 20 তারিখের পর থেকেই হাওড়ে প্রায় পানি প্রবেশ করেছে এবং এই অসময়ে পানি প্রবেশ করায় হাওড়ের কাঁচা ধান তলিয়ে গেছে আসলে চলতি বছর হাওড়ে যে ধান তলিয়ে গেছে এই ধান তলিয়ে যাওয়াটা একটি প্রাকৃতিক দুর্যোগ ছাড়া কিছুই নয় 1997-98 সালে একই ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল এবং সেই প্রাকৃতিক দুর্যোগের কারণে সন্নিহিত অঞ্চলের সমস্ত হাওড়ের ফসল তলিয়ে গিয়েছিল চলতি বছরে যে ক্ষতিটা হয়েছে সেটা প্রাকৃতিক এই কারণে প্রাকৃতিক যে এই যে হাওড়ের পিআইসি বাঁধগুলো এই পিআইসি বাঁধগুলো দেওয়ার সময়ই তারা পাননি শতভাগ কাজ করা সম্ভব হয়নি কারণ শতভাগ কাজ করে কাজটি পানি উন্নয়ন বোর্ডকে বুঝিয়ে দেওয়ার আগেই পানি এসে পড়েছে এই নদীগুলোতে এবং হাওড়ের ফসল এ কারণেই তলিয়ে গেছে তারপরেও কিছু কিছু জায়গায় কিছু হাওড়ের ফসল রক্ষা করা গেছে সুপ্রিয় দর্শক সুনামগঞ্জ জেলার বিশাল এক হালির হাওড় আমরা পার হয়ে আসলাম এই হাওড়টি যখন আমরা পার হচ্ছিলাম তখন আমাদের মনে হচ্ছিল এটা একটা সমুদ্র চারদিকে অথই পানি ধান পচা গন্ধ নাক ধরে থাকতে হয় কারণ ধান পচে পানির এমন অবস্থা হয়েছে সে পানিতে মানুষটা মাত্র দূরের কথা মাছও থাকতে পারছে না এই পানিতে যে মাছগুলো আছে সেগুলো মরে ভেসে উঠছে পচে যাচ্ছে মাছ এই যে পানি পচে যাচ্ছে এই পানিগুলো যদি আরো পচে যায় এবং এখানে যদি কোনো সাহায্য সহযোগিতা কিংবা জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা না হয় তাহলে এই পানি পান করে কিংবা এই পানি ব্যবহার করে আগামী দিনগুলোতে এই হালির হাওড় এবং অন্যান্য হাওড়ে কলেরা ছড়িয়ে পড়তে পারে এবং পানিবাহিত অন্যান্য রোগও ছড়িয়ে পড়তে পারে ধান গেছে দুঃখ নেই কিন্তু ধান যাওয়ার পর এখন যান যাওয়ার মতো অবস্থা হয়েছে এই হাওড়বাসীদের তাদেরকে রক্ষা করা দরকার তাদেরকে বাঁচানো দরকার পানি সম্পদ মন্ত্রণালয় তাদেরকে বাঁচানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে ত্রাণ মন্ত্রণালয় তাদেরকে বাঁচানোর জন্য এগিয়ে আসবে সরকার এগিয়ে আসবে এবং সরকারের সমস্ত সংস্থাগুলো যদি এই হাওড়বাসীকে বাঁচানোর জন্য এগিয়ে না আসে তাহলে এই হাওড়বাসী এক অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্যে পড়বে এবং বিপর্যস্ত মানুষ এখান থেকে সরে যাবে হাওড় আমাদের শস্য ভাণ্ডার এই হাওড়ে প্রতি বছর যে ধান উৎপন্ন হয় সেই ধান হাওড়বাসী নিজে রাখে বাদ বাকি ধান শহরের জন্য পাঠায় সারা দেশে ছড়িয়ে যায় এই সুনামগঞ্জের ধান আজকে সেই ধান পানির নিচে তলিয়ে পচে দুর্গন্ধ ছড়াচ্ছে আমরা দুঃখ ভারাক্রান্ত কিছু মানুষের সাথে কথা বলবো এবং কিভাবে এবছর চৈত্র মাসে বন্যা হলো কিভাবে বৃষ্টির পানিতে তলিয়ে গেল সমস্ত ধান কিংবা চেরাপুঞ্জি থেকে নেমে আসা ঢল কিভাবে এই এলাকার সমস্ত হাওড়ের ফসলকে তলিয়ে ফেললো সেগুলো নিয়ে আমরা কথা বলতে চাই কয়েকজন কৃষকের সাথে আসুন এই যতীন্দ্রপুরে দাঁড়িয়ে কয়েকজন কৃষকের সাথে কথা বলি আমার বয়স প্রায় 57 এই যে এত বড় বন্যা হলো চৈত্র মাসে তো এর আগে কোনোদিন বন্যা নাই নাই আমার যে এই বয়সে এই ধরনের বন্যার বন্যা কখন হয় সাধারণত বন্যা সাধারণত ধরেন বৈশাখের 8-10-15 অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বন্যা হয় বসন্তকালে কোনো সময় বন্যা দেখি নাই চৈত্র মাসে কখনো বন্যা হয় না এবার কো বন্যার তো একটা বিশেষত্ব ছিল যেখানে প্রচুর বৃষ্টিপাত হয়েছে বৃষ্টিপাত আবার বৃষ্টিপাতেও তো কিছু ধান তলিয়ে গেছে কিছু নিচু এলাকার কিছু এলাকার ধান বৃষ্টিপাতে তলিয়ে গেছে এবং বাদ বাকি ধানগুলো উজান থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে সব জায়গায় কি বাঁধ ভেঙে পানি এসেছে না বাঁধ উপচিয়েও পানি এসেছে বাঁধ যদিও কোনো কোনো জায়গায় বাঁধ ভেঙে আসছে তো বাঁধ না ভাঙলেও বেশিরভাগই উপচে পড়ে আবার তলিয়ে গেছে 95 বছর বয়স এই বিষয়ে দেখতে এরকম ধান তলায় যায় না তো এবার তো ধান তলিয়ে এই যে মাছ মরে ভেসে উঠছে এগুলো আমরা দেখছি না কখনোই দেখেন নাই কখনোই দেখি না তো এই বছর দেখছেন যে ধান পচা গন্ধে মাছ মরে ভেসে উঠছে তো এই পানি যদি এখন খায় বাচ্চারা মানুষ যদি খায় তাদের মানুষের অসুখ বিসুখ হবে মানুষকে বলেছেন যে এই পানি যদি জাতি তারা না খায় এগুলো যদি হাড়ি পাতিল না মাজে হাড়ি পাতিল পরিষ্কার না করে এগুলো বলেছেন বলেছেন সবাইকে আপনি তো মুরব্বী মানুষ বলা উচিত বলা উচিত আমরা বলছি তো টিউবওয়েল গুলো ওই রীতি মতো আমরা ইয়ে করি না টিউবওয়েল ভালো না ভালো না আমি দেখছি না মনে করেন আমার সাত পাঁচ হচ্ছে ওই রয়েছে এই অবস্থা দেখছি না নতুন অবস্থা এখন তো জল আরে কোনো জল খাওয়ার কোনো সুবিধা ধান তো পেলেন না খাবেন কি না হা এখন তো খাওয়ার কোনো ইয়ে নাই যদি সরকার এখন আমরা বাঁচান তাহলে বাঁচতে হবে না হয় মরে যেতাম অর্থাৎ সরকারের কাছে সাহায্য চাই আমরা বাঁচবো কিভাবে
আপনার বয়সে দেখেছেন যে এই রকম জি না আমার বয়স প্রায় 50 আমি এই ধরনের কোনো কিছু দেখি না দান তুলে যাইতে এবছর যে বন্যা হইছে অকাল বন্যা বাঁধ উপসে পানি পড়ছে এই বাঁধটাকে আরো উঁচু করতে হবে আর এখন টেকসই বাঁধ করতে হবে আর এখন যে সমস্যা হইছে প্রথমত এই ঘরে ঘরে কোনো খাবার নাই মানুষ হাহাকার করতেছে এরা খাদ্যের প্রয়োজন আজকে এই ঘরে এই গ্রামে প্রতিটি লোক উপবাস করে আছে আপনারা আসছেন এখানে আমাদেরকে সাহায্য করুন আমাদেরকে দেখেন সরকার মহোদয় আমাদেরকে খাবারের ব্যবস্থা করুক এই অনুরোধ আপনাকে যে আমরা করতেছি সুপ্রিয় দর্শক প্রতি বছর এই হাওরের মানুষ আমাদেরকে ভাত খাওয়ায় আর এই বছর এই হাওরের মানুষ না খেয়ে আছে সরকার যেখানে ঘূর্ণিঝড় হয় সেখানে দ্রুত ত্রাণ সাহায্য পৌঁছে দেয় যেখানে সাইক্লোন হয় সেখানে দ্রুত সাহায্য পৌঁছে দেয় এই বিশাল হাওরের মানুষের জন্য এই বানবাসী মানুষের জন্য কোনো সাহায্য কি আসবে না আমরা বিশ্বাস করি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ মন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা এখানে আসবেন এবং এই হাওরবাসী মানুষের দুঃখ দুর্দশা কষ্ট লাঘবের জন্য যা করার দরকার তাই তারা করবেন যারা আমাদের মুখে অন্ন তুলে দেয় তারা নিরন্ন থাকুক এটা আমরা চাই না এই এলাকার মানুষ চৈত্র মাসের 20 তারিখে বাঁধ উপরে জল আইসা সমস্ত হাওর ডুবে গেছে হাওরের পারে মানুষের অন্ন বস্ত্র বাসস্থান কোনোটাই আমাদের নাই আমরা মাননীয় সরকারের কাছে বিভিন্ন এনজিওর কাছে বিভিন্ন দাতা দেশগুলোর কাছে আমরা অন্ন বস্ত্র আগামী ফসল পর্যন্ত আমরা আবেদন করি আমরা ওনারা যাতে অন্ন বস্ত্র ত্রাণ সামগ্রী সব কিছু দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখেন আমরা দুর্গত এলাকার আত্মপীড়িত মানুষ আমরা আনা খাবার খাবারে আমাদের অনেক কষ্ট করতেছি বুক করতেছি আমাদের নাই বস্ত্র নাই কোনো কিছু নাই আমাদের বান ডুবে গাঁদের আওয়ার চলে গেছে ফুলা পানি পানি নাই ফুলা পান খুব কষ্ট আছে পানি নষ্ট হয়ে গন্ধ দুর্গন্ধ ছুটছে আমার খুব অবস্থা আছে আমাদের বাড়ি ঘর কোনো কিছু বানতে পারি না গরু বাছুর রাখতে পারি না গরু বাছুর বিক্রি করে আমরা তো আমাদের কোনো কোনো কিছু পাইতেছি না মারা যাওয়ার পরে আমরা বাচ্চা কাচ্চার মুখে কোনো কিছু দিব নাই এবং বাড়ি ঘর বাসায় এনে অনেক অধিকার হয়ে আছে ওটা জল খাওয়ানোর অধিকার নাই আর কি করে এখন যান বাসান কোনো ইয়ে নাই দেখেন আমাদের এখন যে অবস্থা আমাদের গ্রামের মানুষ অর্ধাহারে অনাহারে জর্জরিত তারা ধার দেনা করে গৃহস্থী করছে এগুলাও গাছ কাঁচা থাকতে জমি পানিতে তলে গেছে এখন মানুষ যে কি করবে যে যেভাবে চাইতেছে এইভাবেই বাড়ি ছাড়া হচ্ছে অনেকেই বাচার তাকিয়ে পেটের তাকিয়ে বাইরে যাচ্ছে বাইরে যে যাবে তাদের পয়সাও নাই পানির অবস্থা যেভাবে হচ্ছে হাওরের মাছ সবগুলো মরে যাচ্ছে এরপরে পচা দুর্গন্ধ আসছে পচা পানিতে মানুষ এই রোগ জীবাণু আক্রান্ত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা বর্তমান যে পরিস্থিতিতে আছি আমরা অর্ধার অর্ধার তো আছি তারপর দ্বিতীয় সমস্যা হলো হাওরের যে মাছগুলো পর্যন্ত আমরা যে মাইরা বেচে কিছু সজা সে ইয়েও নাই মাছগুলো পর্যন্ত মহিলা সব সাফ হয়ে গেছে এমন অবস্থা আমাদের যে কি গতি হবে সেটা আপনি আমাদের একটা সুবন্দোবস্ত করেন মাননীয় প্রধানমন্ত্রী ওনার কাছে আমাদের এই আকুল আবেদন এই অকাল বন্যাতে আমাদের এই ঘর বাড়ি এমনকি গরু বাছুর মানুষ সব কিছু নিয়ে আমরা বিপদের সম্মুখীন আছি খানা খাদ্য কোনো কিছু আমাদের এই মুহূর্তে কোনো কিছু নেই এমনকি গরু বাছুরে কোনো কিছু নাই মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমরা এই আকুল আবেদন আদাব সালাম জানাই যে আমরা যে সমস্যায় পড়েছি কি করে যে আমরা জীবিকা নির্ভর করবো চিন্তা করে খুঁজতে পারছি না এখন বর্তমান যে হাওরের যে মাছ বা যা আছে এগুলাও জলের পচা গন্ধে সব মরে যাচ্ছে সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষায় যা করতে হবে সুনামগঞ্জের পুরাতন সুরমা বৌলাই জাদুকাটা আবুয়া রক্তি
এবং সুরমা নদী সহ সন্নিহিত খালগুলোতে অবিলম্বে ড্রেজিং করে পানির সুষম ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পিআইসি কমিটি গঠন নিয়ে দীর্ঘসূত্রিতা রোধে বহুপাক্ষিক প্রতিষ্ঠানের হস্তক্ষেপ রোধ করে যে কোনো একটি প্রতিষ্ঠানকে কাজ করতে দিতে হবে। জেলা প্রশাসন, রাজনৈতিক মহল এবং পাউবুর মধ্যে যথাযথ সমন্বয় না হওয়ায় পিআইসি গঠনে বিলম্ব হওয়ায় যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয় না। পিআইসি গঠনে বহুপাক্ষিকতা এড়ানো গেলে যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে। সুনামগঞ্জের হাওরের বাঁধ নির্মাণ এবং পরবর্তী পর্যবেক্ষণের জন্য মার্চ থেকে জুন পর্যন্ত প্রয়োজনে আপদকালীন জনবল বৃদ্ধি করা যেতে পারে। মনে রাখতে হবে, এত অধিক সংখ্যক বাঁধ নির্মাণ, পরিদর্শন এবং পর্যবেক্ষণের জন্য এত কম সংখ্যক জনবল ও নৌযান যথেষ্ট নয়। প্রতিবছর পিআইসি বাঁধগুলো ভেঙে যায় কিংবা কৃষকরা তাদের যাতায়াতের জন্য প্রয়োজনে তা ভেঙে ফেলে। এতে বাঁধের অনেক ক্ষতি হয়। বাঁধের যথাযথ সংরক্ষণে পিআইসি বাঁধের স্থলে কজ উয়ে তৈরি করা যেতে পারে, এতে প্রকল্প ব্যয়ও কমবে। হাওড় অঞ্চলের ফসল যাতে মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে কাটা ও মারাই করা যায় তা নিয়ে ভাবতে হবে। এ লক্ষ্য পূরণে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত আগাম জাতের ধান রোপণে কৃষকদেরকে উৎসাহিত কিংবা বাধ্য করতে হবে। হাওড়ের ফসল মারাই এক বিরাট সমস্যা। এই সমস্যা মোকাবেলায় প্রত্যেকটি হাওড়ে একাধিক হারভেস্টিং ইয়ার্ড করতে হবে। কিশোরগঞ্জের কালনী কুশিয়ারা নদী খনন করে যে বিলেস প্ল্যাটফর্ম করা হয়েছে সেই আদলে হারভেস্টিং ইয়ার্ডগুলো করা যেতে পারে। পাশাপাশি ফসল মারাইয়ের জন্য বিভিন্ন যন্ত্রপাতির সংস্থান থাকতে হবে, যা করা অতি জরুরি। সুনামগঞ্জের হাওড়ের সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগকে কোনো পক্ষ যাতে ষড়যন্ত্রের পুঁজি করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সুনামগঞ্জের বাঁধ নির্মাণের কাজ নিয়ে ইতিমধ্যেই সুনামগঞ্জে রাজনৈতিক প্রভাবশালীদের দুইটি গ্রুপ সৃষ্টি হয়েছে। এই দুই গ্রুপের জাতাকলে পড়ে যাতে সরকারি কর্মকর্তারা তদন্ত বহির্ভূত বা অন্যায়ভাবে নির্যাতনের শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তবে তদন্তে দোষী সাব্যস্ত হলে দোষী কর্মকর্তারা যাতে রেহাই না পায় সেদিকেও যত্নবান হতে হবে। কাজ বিলম্বে শুরু করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা যেতে পারে। চলতি বছরে বাঁধ নির্মাণ কাজে দুর্নীতি করার সুযোগ কর্মকর্তারা পায়নি, কারণ চূড়ান্ত বিল প্রদানের সময়ই হাওড়ের বাঁধ নির্মাণ কাজে দুর্নীতি হয়ে থাকে। চলতি বছর কোনো কোনো ঠিকাদারকে কাজের অগ্রগতির নিরিখে সামান্য একাংশের বিল প্রদান করা হয়েছে মাত্র। চলতি বছরের জন্যে দুর্নীতি ও অভিযোগ অগ্রহণযোগ্য। পদ্মা সেতুর কল্পিত দুর্নীতির মতোই এই অভিযোগটি অত্যন্ত হাস্যকর। আমাদের মনে রাখতে হবে, গর্ভধারণ না হলে গর্ভপাতের কোনো সুযোগ থাকে না। সুনামগঞ্জের দুর্যোগ কবলিত মানুষকে অবিলম্বে ত্রাণ সাহায্য দিতে হবে এবং দূষিত পানির ব্যাপারে সকলকে সজাগ করতে হবে, চিকিৎসা ব্যবস্থাও জোরদার করতে হবে। তা না হলে মহামারী এবং খাদ্যাভাব দেখা দিবে। আমরা আশা করি সরকারের সংশ্লিষ্ট মহল হাওড়বাসীর এই বিপদের দিনে স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এই প্রত্যাশায় অনুষ্ঠানে রীতি টানছি। আল্লাহ হাফেজ।